আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে মিমি মুস্কানাপুর লেখা অনুভূতিতে তুমি গল্পের 20 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করবেন কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গোধূলির সময় পুরো আকাশ লাল রং ধারণ করেছে, সূর্য অর্ধেক ডুবে যাচ্ছে, সমুদ্রের শেষ কিনারা সূর্যের সেই ডুবে যাবার প্রতিচ্ছবি বেশি উঠল জলে। জলের ছবিটা বাতাসে দোল খাচ্ছে, মেহরিন তার হাত ধরে দেখছে সেই ছবি। সে মেহরিনের হাত শক্ত করে ধরে তাকিয়েছে তার দিকে, পিছন থেকে একজন ফটোগ্রাফার সেই ছবি তুলেছে। নির্জর ব্রোকোসকে দেখছে সেই ছবিটা, মেহুকে দেখছে, কিন্তু সে তার হাত ধরে দাঁড়িয়ে আছে, তা বুঝতে পারছে না সে, কারণ ছবিটা পড়ে গেছে। ছবির অর্ধেক পড়ে গেছে নাকি পুড়িয়ে ফেলা হয়েছে, মেহু যার হাত ধরে দাঁড়িয়েছিল তাকে পুড়িয়ে ফেলেছে, কিন্তু সম্পূর্ণ ছবিটা পোড়ায়নি। কেন পোড়ালো না, এর মানেটা কি? এর মানে কি এটাই, সেই লোকটা এই ছবির মতো তার জীবন থেকেও পুড়িয়ে ছাই করে ফেলেছে সে, নাকি অতীতে ঘটে যাওয়া পুরনো কোনো ক্ষত? এটা কি হয়েছিল, মেহুর অতীত কি খুবই দীর্ঘ, খুব কি ভালোবাসত সে তাকে? নির্জরের বুকে হুট করেই ব্যথা শুরু হলো। কেন জানি কথাটা তার পছন্দ হয়নি, তার মনে এই কথাটা সহ্য করতে পারে না। নির্জর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল, বড় বড় শ্বাস নিল, বুকের ব্যথাটা একটু হলেও কমেছে। নির্জর মুখ খুলে শ্বাস নিচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। তার ছবিটা হাতে মুষ্টিবদ্ধ করে জলদি বাইরে বেরিয়ে এলো সে, দরজা বন্ধ করে দ্রুত চলে আসলো বসার ঘরে। ফাইলে মুখ গুজে বসে আছে মেহরিন, অফিসের ব্যস্ততা লাঞ্চ করা হয়নি তার, অনেক একটা খবরও নেওয়া হয়নি, খাবার কি খেয়েছে সে, কি করেছে এখন? মেহরিন ফাইল থেকে মুখ সরিয়ে অর্ণবকে ফোন দিল। কিছুক্ষণ পরে অর্ণব কল রিসিভ করলো, মাম্মি। অর্ণবের গলার স্বর পেয়ে মেহরিন এতক্ষণে ক্লান্তি কেটে গেল। মেহরিন কিঞ্চিত হেসে বলল, কি করছো অর্ণব? খাবার খাচ্ছি। ও আচ্ছা, ড্যাডি কোথায়? অর্ণব ফোনটা নির্জরের দিকে দিল। নির্জর ফোনটা কানে নিয়ে বলল, বলো। অর্ণব ঠিক আছে তো? আমার সাথে আছে। ঠিক থাকবে না কেন? জানি আপনার সাথে আছে, একটু দেখে শুনে রাখবেন, রাতে ফিরতে দেরি হতে পারে। আচ্ছা। হুট করে গাড়ির হর্ন বাজার আওয়াজ আসলো। মেহরিন ব্রোকোজকে জিজ্ঞাসা করলো, আপনারা কি বাসায় নেই? হ্যাঁ আমরা বাসায়। তাহলে গাড়ির হর্ন বাজলো যে? ওই ফরহাদের গাড়ি, তারা চলে যাচ্ছে। ও আচ্ছা, আমি রাখছি তাহলে। নির্জর ফোন রেখে সামনে তাকালো। ফরহাদরা অনেকক্ষণ ধরে হাসি বন্ধ করে রেখেছিল, নির্জর ফোন রাখতেই সবাই হু হু করে হেসে উঠল। অর্ণব দাঁত বের করে হাসলো। নির্জর একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে সিটে আরাম করে বসলো। ফরহাদ বলে ওঠে, মিথ্যে বলার কি দরকার ছিল? এমনি, ঈশান বলে ওঠে, এভাবে এভাবে কেউ মিথ্যে কথা বলে নাকি? নির্জর অর্ণবের দিকে তাকালো, পিৎজা খেতে গিয়ে তার মুখে চিজ লেগে আছে। নির্জর টিস্যু নিয়ে তা মুছে দিল। আরিফ তীক্ষ্ণ দৃষ্টিতে নির্জরের দিকে তাকিয়ে বলে, অর্ণব এসব আনহেলদি খাবার বাইরে এসে খাচ্ছে, এটা জানলে মেহরিন রেগে যাবে তাই। নির্জরের চোখ স্থির হয়ে গেল, সে আরিফের দিকে তাকিয়ে ঢোক গেল। সেদিনের রাতের কথা মেহরিনের খুব ভালোভাবেই বলে গেছে নির্জরকে, তার বিয়ার খাওয়া থেকে শুরু করে সব বাজে খাবার, এরই সাথে অর্ণবের বার্গার, পিৎজা, আইসক্রিম ইত্যাদি ইত্যাদি এইসব বন্ধ। মেহরিন কথাগুলো ভালোভাবে বললো, নির্জরের শরীরের লোম দাঁড়িয়ে গেল, কারণ তার কথার ধার ছিল। কিভাবে কথা বলে এই মেয়ে, একটা মেয়ের কথা শুনলো কোন ছেলের এমনটা হতে পারে? শুধু তাই নয়, নির্জর যখন মেহরিনের সাথে কথা বলে তখন তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না, ইদানিং এমনটা হচ্ছে, সে জোর করে তাকিয়ে থাকতে চাইলেও তাকিয়ে থাকতে পারে না। এমনটা মনে হয় তার চোখে কিছু বলতে চায় তাকে, তবে সেটা শ্রবণ করার ক্ষমতা নির্জরের মধ্যে নেই। নির্জর শুকনো ডুব গিলে তখন বলে, ও আচ্ছা। মেহরিন এক পাশ সামনে গিয়ে আবারও সেই ধারালো কণ্ঠে বলে গেল, আচ্ছা বললেই হবে না, বাড়িতে এসব খাবার আসবে না, আর আমি না থাকলে বাইরে গিয়ে এসব খাবার খাওয়া তো ভুলও চলবে না, মনে থাকবে? নির্জর দ্রুত মাথা নাড়ায়, মেহরিন কিঞ্চিত হেসে চলে যায়, নির্জর যেন হাফ ছেড়ে বাঁচে। ফরহাদ আওয়াজে নির্জরের ঘোর কাটল, চোখের পলক দ্রুত ফেলে ফরহাদের দিকে তাকিয়ে রইল। অর্ণব কিটকিট করে হাসির শব্দ নির্জর পাচ্ছে, তার সামনে পানির গ্লাসটা তুলে ধরল সে। অর্ণবের কল কেটে দিয়ে মেহরিনের সিটে চোখ বন্ধ করে বসলো। কেবিনের কেউ আসার শব্দ পেল তখন, চোখ মেলতে ইচ্ছে করলো না, তবে সে চোখ বন্ধ করেই বলে দিতে পারে এটা নীরব, তাকে চেনার নতুন উপায় ছিল না। তার পারফিউম নীরব কি একটা পারফিউম বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছে, তবে একটার গ্রান মেহরিনের তেমন একটা পছন্দ হয়নি, আর হয়নি বলেই ভালো মনে থাকে, এটা কেমন কথা? নীরব চারে বসতে বসতে বলল, না খেয়ে এভাবে বসে আছিস, ইচ্ছে করছে না? নীরবের নিঃশ্বাস ফেলার শব্দ এলো। মেহরিনের আলসেমি চোখ ছেড়ে মেলে তাকালো আর বলে উঠল, তুই এখনও লাঞ্চ করিসনি? না, ভেবেছি একসাথে করব।
মেয়ে নিনুটে দাঁড়ালো নীরব হেসে বলল, সামনে শপিং মল একটা রেস্টুরেন্ট আছে সেখানে চল। মেনিন জবাব না দিয়েই পা বাড়ালো। অর্ণব বাচ্চাদের প্লেগ্রাউন্ডে নির্জরের হাতে বিয়ারের বোতল এক কোণে দাঁড়িয়ে চার বন্ধু বিয়ার খাচ্ছে। সেখান থেকে নির্জর অর্ণবের ওপর খেয়াল রাখছে, অর্ণব পারছে না বাকি বাচ্চাদের সাথে মিশতে। তার হাতে একটা খেলনা রোবট, এটা অবশ্য তার বাসা থেকে এনেছে। সেটা হাতে আঁকড়ে ধরেই বাকি বাচ্চাদের দেখছে সে। তার চোখে ভয়ে ছোট্ট হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে তার। একটা বাচ্চা উঠে তার কাছে আসলো, তাকে দেখে অর্ণব ভয়ে তার রোবটটা লুকিয়ে ফেলল। বাচ্চাটা অর্ণবের হাত থেকে সেই রোবট নেবার জন্য উঠে পড়ে লাগলো। অর্ণব দুহাত দিয়ে শক্ত করে দৌড়ে দাঁড়িয়ে চিৎকার করে ড্যাডি বলে ডাকতে লাগলো। ড্যাডি বলে ডাকার সাথে সাথেই তার মাথায় কেউ হাত বোলালো। অর্ণব উপরে তাকিয়ে দেখলো নির্জর, সে আবারও তার দিকে তাকিয়ে ড্যাডি বলে ডাকতেই সেই বাচ্চাটা তার হাত থেকে রোবটটা ছিনিয়ে নিল। অর্ণব নির্জরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নির্জর অর্ণবকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। ফরহাদ এসে সেই বাচ্চাকে বললো, তুমি ওর খেলনা কেন ছিনিয়ে নিচ্ছ, এটা কি ভালো? বাচ্চাটা সাথে সাথে উত্তর দিল, এটা আমার রোবট। আরিফ বলে ওঠে, আচ্ছা তাই নাকি, তার রোবটের গায়ে কি তোমার নাম লেখা আছে নাকি? বাচ্চাটা চুপ হয়ে গেল। ঈশান বলে ওঠে, কারো জিনিস এভাবে ছিনিয়ে না কত বড় খারাপ কাজ জানো? আমি পুলিশকে বলে সে তোমাকে নিয়ে যাবে, ভালো লাগবে তখন? বাচ্চাটা আবারও বলে ওঠে, এটা আমার রোবট। নির্জর অর্ণবের কান্না থামালো। অর্ণব কাঁদো কাঁদো মুখে বাচ্চাটার দিকেই তাকিয়ে আছে। নির্জর তাকে কোল থেকে নামিয়ে চোখের পানি মুছে দিল, কপালে চুমু খেয়ে বলল, বাচ্চাটাকে উদ্দেশ্য করে বলল, রোবটের গায়ে তোমার নাম লেখা দেখাও, না দেখাতে পারলে আমি এখনই পুলিশকে ডেকে তোমাকে ধরিয়ে দিব, বলবো একটা বাচ্চার কাছ থেকে এটা কেড়ে নিয়েছে, তাকে কাঁদিয়েছে। নির্জরের কথায় বাচ্চাটা ভয় পেয়ে গেল, রোবটটা ফেলে দিয়ে কান্না শুরু করলো। আম্মু বলে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। অর্ণব এসে পড়ে থাকা সেই রোবটটা তুলে নিল, নির্জর হাত ধরে বেরিয়ে এলো। সে নির্জর এক হাত দিয়ে অর্ণবকে শক্ত করে ধরে আছে, অন্য হাত দিয়ে বিয়ার খাচ্ছে আর ঘুরছে। তার সাথে বাকি সবাই ঘুরছে। নির্জর বিয়ারের বোতলে মুখ দিয়ে সামনে তাকাতে চমকে গেল। অর্ণব সামনে তাকিয়ে জোরে বলে উঠল, মাম্মি। সবাই সামনে তাকালো, বাকি সবাই চমকে উঠল। নির্জর নীরব রুকুজকে তাকিয়ে আছে নির্জরের কাছে। অর্ণব নির্জর হাত ছেড়ে দিয়ে দৌড়ে মেরিনের কাছে চলে গেল। নির্জর মুখে থাকা বিয়ার খুব কষ্টে গিলল আর বলল, মেহু। মেরিন শান্তভাবেই তাকিয়ে রইল নির্জরের দিকে। অর্ধেক খাওয়া বিয়ারের বোতলটা ফেলে দিয়েছে নির্জর, খুব খারাপ লাগছে তার। নির্জরের হাত ধরে অর্ণব দাঁড়িয়ে আছে, একবার তাকার মেহরিনের দিকে তো একবার নির্জরের দিকে। মেহরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নির্জরের এই চাহনি সহ্য হচ্ছে না, কেন কিছু বলছে না মেহরিন। সে নিজ থেকে বলে উঠল, সরি। মেহরিন দুহাত বাহুতে গুঁজে বলল, কেন সরি? মিথ্যে বলেছিলাম, বাসা ছিলাম না আমি। মেহরিন হুট করে হেসে উঠল। বাকি সবাই নীরব দর্শকের মতোই তাকিয়ে আছে। মেহরিন বলে ওঠে, ভুল শুধু এটা না, আরও একটা করেছেন। নির্জর কিছু না বলে অর্ণবের হাত শক্ত করে ধরে মাথা নিচু করে চোখ বন্ধ করে নিল। মেহরিন অর্ণবের কাছে এসে গালে হাত রেখে বলল, লাঞ্চে কি খেয়েছো? মেহরিনের কথায় অর্ণব নির্জরের মতো হু হু করেই মাথা নিচু করে চোখ বন্ধ করে নিল। মেহরিন উঠে দাঁড়িয়ে বলল, আমি মানা করেছিলাম তো। তো তাহলে কেন? অর্ণব হুট করে নির্জরের পিছনে লুকিয়ে পড়ল, পিছন থেকে তর্ষা টাকড়ে ধরল। নির্জর বলল, একদিনই তো খেয়েছে। মেহরিন বলে ওঠে, অর্ণব এদিকে আসো। অর্ণব পিছন থেকে মাথা নাড়িয়ে নানা বলে, ফরহাদ এসব দেখে ফিক করে হেসে দেয়। মেহরিন ব্রুকোজকে তার দিকে তাকায়। মেহরিন কিছু বলতে নিবে, তখনই সেখানে কারো উপস্থিতি ঘটল। বাচ্চাটা নির্জরকে দেখিয়ে মাকে বলছে, এই লোক তাকে মেরেছে। বাচ্চার মার রাগী দৃষ্টিতে নির্জরের দিকে তাকালো। নির্জরের সামনে এসে অনেক কথা বলল। নির্জর হুট করে এমনটা হওয়ায় থতমত খেয়ে গেল। বাকি সবাই অবাক চোখে তাকিয়ে আছে। মহিলাটা বলছেন, কোনো আক্কেল নেই আপনার, একটা বাচ্চাকে কীভাবে কাঁদান আপনি? এরকম লোক আমি আমার জন্মে দেখিনি। কি কুৎসিত মন আপনার, একটা বাচ্চাকে কাঁদানোর আগে একবারও খারাপ লাগলো না আপনার? নিজের সন্তানকে কি এভাবে কাঁদান? নির্জর কিছু বলতে যাবে তার আগে মেহরিন বলে ওঠে, এই যে মিসেস, একটু বেশি বলছেন আপনি। মহিলাটা মেহরিনের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে ওঠে, কে আপনি? ওয়াইফ ওনার, আপনি কে আর হয়েছেটা কি? কী হয়েছে নিজের এই বিবেকহীন হাজব্যান্ডকে জিজ্ঞাসা করুন। শুধু শুধু আমার বাচ্চাকে বকেছে, বলে কিনা পুলিশে দিবে? কী সব কথাবার্তা এগুলো, ছোট্ট বাচ্চাকে এইসব বলে? মেহরিনের কপালে বাজ পড়ল। সে নির্জরের দিকে তাকালো। ফরহাদ বলে ওঠে, এইসব কথা তখন বলে যখন বাচ্চাটা ভুল করে। আপনার উচিত আপনার বাচ্চাকে শিখানো, অন্যের জিনিস না বলে কেড়ে নিতে হয় না। এতে তো এইসব শিখান না, আবার এসেছেন এইসব কথা বলার জন্য? মহিলা রেগে ফরহাদের দিকে তাকালো। মেরি নির্জরের দিকে তাকিয়ে বলল, আপনি পুলিশে দেওয়ার কথা বলছেন? নির্জর মাথা নাড়ল, অতঃপর বলল,
আমি এইভাবে বলিনি, তাকে বোঝানোর জন্য বলেছি। অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া খারাপ কাজ, পুলিশ ধরে নিয়ে যাবে। মহিলা আবারও কর্কশ গলায় বলে ওঠে, বাহ, এতটুকু বলায় আমার ছেলে তাহলে কাঁদলো, আর কিছু বলেননি আপনি? মেরিন চুপ বলিয়ে অর্ণবের দিকে তাকালো। অর্ণব রোবটটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। মেরিনের মনে হলো হয়তো এই রোবট সেই বাচ্চাটা কেড়ে নিয়েছিল। সে চোখ বন্ধ করে শান্ত গলায় মহিলাকে বলল, প্রথমে আপনি নিজের কথা বলার ধরন ঠিক করুন। কি বললেন আপনি? আমার কথা বলার ধরন খারাপ? খারাপ না, বাজে। নিজের বাচ্চার সামনে এইভাবে কথা বললে আপনার বাচ্চা আপনার থেকে কি শিখবে? অনেক তো জ্ঞান দিচ্ছেন, অন্যকে নিজে কিছু রাখুন। মহিলা চুপ হয়ে গেল। মেরিন ফরহাদের দিকে তাকিয়ে বলল, কোথায় ঘটেছে এই ঘটনা? বাচ্চাদের প্লেগ্রাউন্ডে। অন্যদের রোবট, অরমের রোবটটা এই বাচ্চাটা কেড়ে নিয়েছিল, অন্যব কাজ ছিল। আমরা শুধু বাচ্চাটাকে বুঝিয়ে রোবটটা দিতে বলেছি। মহিলা এবার কিছু বলতে নেবে, তার আগে মেরিন তার সিকিউরিটিকে ডাক দিল আর বলল, প্লেগ্রাউন্ডের সিসি ফুটেজটা নিয়ে আসো, কী হয়েছিল তা দেখলেই জানা যাবে। কে কী করছে সেখানে দেখলে বোঝা যাবে আসলে দোষটা কে করেছে দেখতে হবে, বলে বাচ্চাটার দিকে তাকালো। বাচ্চাটা যথেষ্ট বড়। মেরিনের চাউনি দেখে বাচ্চাটা মায়ের পেছনে লুকিয়ে পড়ল। মেরিন হেসে বলল, মনে হচ্ছে এবার আপনার বাচ্চাই আপনাকে বলবে আসলে কী হয়েছে, তার দোষটা কোথায়, আর তা না হলে সিসিটিভি ফুটেজ তো আছেই, দেখে নেবেন, বলেই অর্ণবকে কোলে তুলে নিল মেরিন। নির্জলের দিকে তাকিয়ে বলল, চলুন। নির্জল এসে মেরিনের পাশে হাঁটতে লাগলো। মহিলাটা তাদের যাবার পানে তাকিয়ে রইল। বাইরে আসতে মেহরিন অর্ণবকে কোল থেকে নামালো, ব্রকুচকে তাকালো। নির্জরের দিকে নীরব মেহরিনের গায়ে হাত রেখে বলল, রাগ কমা এবার। মেহরিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অর্ণব এসে নির্জরের হাতের মাঝে নিজের হাত গুটিয়ে নিল। মেহরিন হেসে নির্জরের দিকে তাকিয়ে বলল, সাবধানে বাসে যাবেন। নির্জর মাথা নাড়ল। নীরব এসে গাড়ির দরজা খুলল। মেহরিন ভিতরে বসল। নীরব অর্ণবের মাথায় হাত রেখে বলল, মাম্মিকে রাগিও না অর্ণব। অর্ণব কঠিন মুখ করে তাকিয়ে রইল। নীরব অর্ণবের মাথার চুল এলোমেলো করে নির্জরের দিকে তাকালো। নির্জর মুখ সরিয়ে নিল। নীরব গাড়িতে এসে বসল। অর্ণব তার মাথা ঝাঁকিয়ে চুলগুলো আরও এলোমেলো করল। সবাই ওর কাণ্ড দেখে হেসে দিল। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন সব সময়। ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।